আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোভা জয়েন করেছে, শাইলা জয়েন করেছে, নাইমুল হক জয়েন করেছে, মিস্টার ট্রিপল আর জয়েন করেছে। হু আর ইউ মিস্টার ট্রিপল আর? আল্লাহ তাআলা আসল নাম দিবা, ট্রিপল আর দিলে তো আমরা বুঝবো না। ফাতিমা জয়েন করেছে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা একটু ওয়েট করব। আসসালামু আলাইকুম, আমি শাইলা। ওয়ালাইকুম আসসালাম শাইলা, কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান চৌধুরী জয়েন করেছে। ঐশিক জয়েন করেছে। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারিং এ যাব, ক্লাস শুরু করে দিব এখনি। বাকিরাও জয়েন করবে আস্তে আস্তে। ওকে, দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। তোমাদের সবাইকে সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস নিচ্ছিলাম তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু আওয়ার স্কুলস অনলাইন ক্লাস, অষ্টম শ্রেণী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। চ্যাপ্টার 6, বাংলাদেশের অর্থনীতি। তোমরা সবাই তোমাদের বইয়ের চ্যাপ্টার 6 খুলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চ্যাপ্টার 6 থেকে গত সপ্তাহে একটা ক্লাস হয়েছে। ওখানে আমরা জেনেছি মোট দেশজ উৎপাদন সম্পর্কে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সম্পর্কে, মোট জাতীয় উৎপাদন সম্পর্কে জেনেছি, মাথাপিছু আয় সম্পর্কে জেনেছি। আমরা আজকের ক্লাসে জানব মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে করণীয়। তোমরা তোমাদের মেইন বইয়ের 64 নাম্বার পৃষ্ঠা খুলে রাখো। 64 নাম্বার পৃষ্ঠা, মানুষ তখনই সমাজ বা রাষ্ট্রের শক্তিতে পরিণত হয় যখন সে সমাজে বা রাষ্ট্রের জন্য কিছু করতে পারে, তখন তাদেরকে বলা হয় মানব সম্পদ। অদক্ষ মানুষকে শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে
দক্ষ মানুষে রূপান্তরিত করে জনসম্পদে পরিণত করা যায়। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে করণীয়। মানব সম্পদ উন্নয়নে করণীয়, প্রথমে আমরা জানবো মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে। মানুষ তখনই রাষ্ট্র বা সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র বা সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে, আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে। দেশের কৃষি, শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজ যারা শ্রম এবং মেধা দিয়ে করেন, তারা নিজেদের শ্রমশক্তিকে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। যারা শ্রম দিতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, তাদেরকে বলা হয় মানব সম্পদ। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আচ্ছা, তাহলে মানব সম্পদ উন্নয়ন হচ্ছে যারা বর্তমানে অদক্ষ আছে, কোনো কাজ করতে পারেন না, কোনো কাজ করতে পারে না, কোনো কাজ নেই, এমন মানুষের জন্য কাজের ব্যবস্থা করা, এমন মানুষকে কাজের অন্তর্ভুক্ত করা। ওকে, যদি আমরা বেকার মানুষদেরকে কাজের মধ্যে কাজের আওতায় আনতে পারি, চাকরি দিতে পারি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে বলা যাবে মানব সম্পদের উন্নয়ন হচ্ছে। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা এবং খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। তাহলে এখানে শিক্ষা আছে, প্রশিক্ষণ আছে, বাসস্থান আছে, চিকিৎসা আছে এবং খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন করা যাবে। কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুতরাং দেশের সকল মানুষকে তাদের যোগ্যতা অনুসারে শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করতে হবে, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে। দক্ষতা অনুসারে কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। অতএব চাহিদা অনুসারে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলায় মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ উন্নয়নে আমরা একটু আগে যেই এলিমেন্টস বা উপাদান সম্পর্কে পড়েছি, তার মধ্যে আছে শিক্ষা, যুব উন্নয়ন আছে, শ্রম এবং কর্মসংস্থান আছে, এই তিনটা জিনিস। কেমন, এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা মানব সম্পদের উন্নয়ন করতে পারি, জনসাধারণকে শিক্ষিত করতে পারি। প্রথমে আমাদের প্রধান কর্তব্য আর দায়িত্ব হচ্ছে দেশের প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষিত করা। কেমন, শিক্ষিত সমাজ খুব সুন্দর একটি জীবন যাপন করে, দেশের জন্য, দেশের শ্রমশক্তির জন্য তোমার সার্ভিস সেক্টরে যোগ দেওয়ার মতো শিক্ষার মাধ্যমে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি, শিক্ষার মাধ্যমে আমরা উপযুক্ত হই। তাহলে শিক্ষা আমাদেরকে তোমার সার্ভিস সেক্টরের জন্য উপযোগী করে তোলে। শিক্ষা শেষ করে নির্দিষ্ট পরিমাণে একটি তোমার সার্টিফিকেট অর্জনের পরে আমরা সবাই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে, অনেকে পুলিশ, অনেকে শিক্ষক, অনেকে তোমার ব্যাংকার্স, বিভিন্ন এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন,
অনেকে নিজেদের নিজেরা আত্মকর্মসংস্থান তৈরি করি, ব্যবসা বাণিজ্যে সৃষ্টি করি। এরপর যুব উন্নয়ন, দেখা যাচ্ছে আমাদের দেশের বিরাট একটি অংশ হচ্ছে তোমার ইয়াং, ওকে, যারা আমাদের দেশে দেখা যাচ্ছে প্রতি বছর কাজে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস পরীক্ষা সহ প্রত্যেকটা পরীক্ষায় পার্টিসিপেট করে প্রায় 4 লাখ থেকে 5 লাখ, ওখান থেকে চাকরি পায় 2 লাখ 2 হাজার মতো, ওকে। কিন্তু বাকিরা কি করে, তখন বাকিরা বেকার থেকে যায়, তা তাদের উন্নয়নের জন্য তাদেরকে যাতে তারা যাতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে সরকার তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে কর্মের সাথে তাদেরকে বিভিন্ন আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। এরপর আছে শ্রম আর কর্মসংস্থান। তাহলে শ্রম এবং কর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের দেশের মানব সম্পদকে উন্নয়নে রূপান্তরিত করতে পারি, মানবকে সম্পদ উন্নয়নে রূপান্তরিত করতে পারি। তাহলে আমরা এখন পরের অংশে যাব। এখন আমরা জানবো বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের আয় সম্পর্কে। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের আয়, প্রথমে আমরা জানবো প্রবাসী আয় বা রেমিটেন্স কি। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। আচ্ছা, এখন আমরা বলি প্রবাসী মানে কি। আমাদের অনেকের বাবা মা, বাবারা, অনেকের ভাইয়া, অনেকের কাজিনরা বিদেশে তোমার বিভিন্ন পেশায় যুক্ত আছেন, অনেকে ব্যবসা বাণিজ্যে আছেন, অনেকে জব করেন, ওকে। তাহলে আমাদের বাবারা, আমাদের ভাইয়ারা যারা বিদেশে আছেন, আমাদের দেশের যেসব মানুষ যারা বিদেশে আছেন তাদেরকে অনেকেই আমরা ভুল করে বলি বিদেশি। আমাদের মানুষ যারা বিদেশে আছেন তারা কিন্তু বিদেশি নয়, তারা হচ্ছেন প্রবাসী, তাদেরকে আমরা বলবো প্রবাসী। হ্যাঁ, ইংলিশে বললে এক্সপ্যাট্রিয়েট, প্রবাসী বাংলা, ঠিক আছে। তাহলে এই প্রবাসীরা আমাদের দেশে যে টাকা পাঠান, যে বিদেশি টাকা পাঠান, ওই টাকাটা আমাদের বাংলাদেশি টাকার সাথে কনভার্ট হয়, ওকে। ওই বিদেশি টাকাটাকে বলা হচ্ছে, বিদেশ থেকে যে টাকাটা আসে তাকে বলা হয় রেমিটেন্স। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী, পেশাজীবী তাদের অর্জিত অর্থের একটি অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠান। এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মিটে না কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না, নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে তোমার আমাদের প্রবাসী ভাইয়ারা যে টাকা পাঠান, আঙ্কেলরা যে টাকা পাঠাচ্ছেন, ওই টাকা শুধু তাদের পরিবারের যে তোমার যে সুখ আনছে, স্বাচ্ছন্দ্য, তাদের পরিবারের যে তোমার অর্থনৈতিক অভাব, বিভিন্ন অভাব দূর করছে তা না, তাদের পরিবারে সুখ আনার পরেও ওই টাকা আমাদের দেশের অর্থনীতিতে কি হয়, গুরুত্বপূর্ণ অবদান রাখে, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়, বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক মান বৃদ্ধি পায়। বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে, যা বাংলাদেশের যে জাতীয় আয় তার একটি বড় অংশ আসে কোথা থেকে, প্রবাসী আয় বা রেমিটেন্স থেকে। অর্থনীতিতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের প্রভাব। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া, মরক্কো সহ অনেক দেশে বাংলাদেশের শ্রমিক আর পেশাজীবীরা আছেন। একইভাবে নিকট এবং দূরপ্রাচ্যের অনেক দেশে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই,
দক্ষিণ কোরিয়ার মতো দেশে বাংলাদেশের বহু মানুষ আছেন, ওনারা নানা পেশায় নিয়োজিত আছেন। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় বহু বাংলাদেশের চাকরি এবং ব্যবসা সহ নানা ধরনের কাজ করছে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের শ্রমশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুসারে 2017-18 অর্থ বছরে বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা হচ্ছে প্রায় 8.80 লক্ষ এবং তাদের পাঠানো অর্থের পরিমাণ হচ্ছে 14,981.61 মিলিয়ন মার্কিন ডলার। ওকে, তাহলে এখানে অন্যান্য বছরের আরো একটি হিসেব আছে। হিসেবটি হচ্ছে 2008-09 অর্থ বছরে এই রেমিটেন্সের পরিমাণ ছিল 9,689 মিলিয়ন ডলার। বিশ্বব্যাংকের হিসেব মতে 2008 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 12তম। 2009 সালে তা অষ্টম স্থানে উন্নীত হয়। এ সময় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান ছিল দ্বিতীয়। বিশ্ব মন্দা পরিস্থিতি সত্ত্বেও 2008-09 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স। ওকে, ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য কতগুলো শর্ট কোয়েশ্চেন বানিয়েছি, তোমরা একটু লিখে নিবা কেমন। নো স্ক্রিনশট, স্ক্রিনশট নিব না আমরা, কারণ স্ক্রিনশট নিলে এগুলো পড়া হয় না, মোবাইলে থেকে যায়। আমরা একটু খাতায় লিখে নিব, আমাদের সিডব্লিউ খাতা যদি নিয়ে থাকি আমরা অলরেডি স্কুল থেকে, তাহলে সিডব্লিউ খাতায় লিখে রাখবো। শিক্ষা মানুষকে, শিক্ষা মানুষের কি ধরনের অধিকার? জন্মগত অধিকার। শিক্ষার অভাবে আমাদের জনগণ কেমন হয়ে আছে? অসচেতন এবং অদক্ষ হয়ে আছে। রেমিটেন্স কাকে বলে? যে প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে কোথা থেকে? প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে। একটু শর্ট কোয়েশ্চেন আমরা লিখে নিব, আমাদের জ্ঞানমূলক প্রশ্নে কাজে আসবে। লিখে নাও, ইউ হ্যাভ 5 মিনিটস, 5 মিনিটস এ আমরা একটু লিখে নিব। যাদের লিখে ঝাপসা মুখে শুনে লিখো, শিক্ষা মানুষের কি ধরনের অধিকার? অ্যান্সার, জন্মগত অধিকার। শিক্ষার অভাবে আমাদের জনগণ কেমন হয়েছে, কেমন হয়ে আছে? অদক্ষ এবং অসচেতন। রেমিটেন্স কাকে বলে? প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ আসছে কোথা থেকে? প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে। শেষ। ওকে, ঠিক আছে, ভেরি গুড। সবার কি শেষ হয়েছে?
অনেকের হয় না ইয়েস স্যার ওকে ঠিক আছে ভেরি গুড স্যার লিখাই দেখি ঠিক আছে তাহলে আমরা একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছিলাম তোমাদের আজকের ক্লাস সম্পর্কিত কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন থাকলে বলতে পারো নো স্যার ওকে নো স্যার তাহলে আমার একটু প্রশ্ন আছে আমি একটু নো স্যার বলো আছে প্রশ্ন আমি একটু ফিডব্যাক নিব এরপরে ক্লাস শেষ করব মানব সম্পদ উন্নয়নে করণীয় মানব সম্পদ উন্নয়ন কাকে বলে কে বলতে পারবা এই অংশে বলেছিলাম দেখে বলতে পারবা আমি বলি ঠিক আছে বলো নোভা শ্রম শক্তি সম্পদ সম্পদ মানুষকে দেশের মানব সম্পদ বলা হয় ওকে একটু বড় করে বলি যদি দুই মার্কে আসে আমাদের অনুধাবনে আসলে যাতে লিখতে পারি অনুধাবনতে একটু বড় করে লিখতে হয় একটু বড় করে বলো বড় করে বলা যাবে ওকে ইয়েস স্যার এই বলো দেখি শ্রম শক্তি সম্পদ সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয় প্রতিটি অদক্ষ মানুষকে শ্রম শক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদের উন্নয়ন উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ চিকিৎসা খাদ্য বাসস্থান ও বাসস্থানের মাধ্যমে মানব সম্পদ সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব ওকে কোন ঠিক আছে ভেরি গুড নসরাত আলম নোভা আর কে বলতে পারবা মানব সম্পদ উন্নয়ন কাকে বলে আর কেউ পারবে রায়হান চৌধুরী বলো দেখি বলো দেখি মানব সম্পদ উন্নয়ন কাকে বলে মানব সম্পদ উন্নয়ন স্যার দেশের কৃষি শিল্প বা সেবাগত উৎপাদন বৃদ্ধি খাতে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদেরকে শ্রম শক্তিতে রূপান্তরিত করেন শ্রম শক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয় প্রতিটি অদক্ষ মানুষকে শ্রম শক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদে উন্নয়ন ওকে ভেরি গুড রায়হান চৌধুরী আর কেউ পারবে সাজিদ মিনহাজ মিনহাজ বলো দেখি মানব সম্পদ উন্নয়ন কাকে বলে বই দেখে বুঝিয়ে বলো বই দেখেও পারবে না বই দেখে বলতে বলেছি তো মানব সম্পদ উন্নয়নে করণীয় বাংলাদেশ দিয়েছিলাম তো তাই একবার বলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমার একটু একটু মনে আসবে একটু একটু মনে আসলে তুমি এটাকে বানিয়ে লিখে ফেলতে পারবা এখন যদি তুমি একদমই না বলো তাহলে আর মনে আসবে না পরীক্ষায় লিখতে পারবে না সাজিদ বলো দেখি মানব সম্পদ উন্নয়ন রাষ্ট্র ও সমাজের
সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে, আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উৎপাদন করে সহায়তা করে থাকে তাদের মানব সম্পদ উন্নয়ন বলে। ওকে ঠিক আছে, ভেরি গুড সাজিদ। ওকে আর কেউ পারবে? শাইলা, শাইলার রেসপন্স পাচ্ছি না। সাইমা, সাইমা পারবে? ঐশী দে, সম্পূর্ণ, তোমাদের রেসপন্স পাচ্ছি না। তোমাদের ক্লাস টিচারকে কিন্তু বলে দিব, তোমাদের ক্লাস টিচারকে বলবো যে এরা এরা কি করে না, রেসপন্স করে না, ক্লাসে পড়া ধরলে বলে না। কি ভালো হবে? তোমাদের প্যারেন্টসকে ফোন দিবে তোমাদের ক্লাস টিচাররা। ঠিক আছে, আমরা পরের অংশে যাব, দেখি পরের অংশে কারা রেসপন্স করে। আচ্ছা, রেমিটেন্স কাকে বলে কে বলতে পারবো? রেমিটেন্স কি জিনিস? বই দেখে বলা যাবে, নো প্রবলেম, আমরা বই দেখে দেখে শিখবো। প্রবাসে প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। ওকে, ভেরি গুড রাইহান চৌধুরী। তাহলে যারা প্রবাসে আছেন, ওনারা যে টাকা পাঠাচ্ছেন, যে অর্থ পাঠাচ্ছেন, ওই পাঠানো অর্থ হচ্ছে রেমিটেন্স। আর কে পারবা? দেখি সাহস করে বলে ফেলো দেখি কয়েকজন। স্যার আমি বলি। বলো। প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশের প্রেরিত অর্থকে বলা হয় রেমিটেন্স। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি শুধু রেসপন্স পাচ্ছি ছেলেদের মধ্যে রায়হান চৌধুরী আর সাজিদ, আর মেয়েদের মধ্যে হলো নুসরাত আলম, নোভা। বাকিরা সবাই চুপ করে থাকে, কিছু বলে না। তোমরা কি ক্লাসে জয়েন করে গেমস খেলো? এখনো কোনো রেসপন্স পাচ্ছি না। ওকে, প্রবাসী বাঙালিদের, হ্যাঁ বলো, প্রবাসী বাঙালিদের, হ্যাঁ কর্মরত সম্পদ, ওকে বাংলাদেশ, বই থেকে বলবো নাকি এমনি মুখস্থ? বই এমনি মনে থাকলে বলো, বই থেকে দেখবো, বই থেকে দেখে বললে বলো, নো প্রবলেম। জি স্যার, বলো। কই? ঠিক আছে, আমরা পরের অংশে যাব। বলো তো, শিক্ষা মানুষের কি ধরনের অধিকার? জন্মগত অধিকার। ওকে, জন্মগত অধিকার, দেখি ঠিক আছে কিনা। এই তো ঠিক আছে। শিক্ষার অভাবে আমাদের জনগণ কেমন হয়ে আছে? অচেতন, অদক্ষ। এই তো, ভেরি গুড, তোমরা লিখেছো, আমার আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, এরপর বলো দেখি রেমিটেন্স কাকে বলে, একটু আগে জিজ্ঞেস করেছিলাম, আবারও বলো, লিখা আছে কিন্তু তোমাদের। প্রবাসে কর্মরত নাগরিকদের প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। ওকে, ঠিক আছে। এরপর বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ কোথা থেকে আসে?
প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে রেমিটেন্স থেকে ওকে ঠিক আছে তোমাদের কোনো বাড়ির কাজ থাকবে না তোমাদের যে কোডিং অ্যাসাইনমেন্ট আছে নো বাড়ির কাজ কেমন তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিয়ে দিবা ওকে আর বাকিরা বাকিরা তোমাদের তো কোনো রেসপন্স নেই তোমাদের দিয়ে কি হবে বলো তোমরা যে এসসি পরীক্ষার্থী দয় বার্স তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে না আর পরীক্ষা বাতিল হবে না এই বছর সব পরীক্ষা সো পড়ালেখা করতে হবে ক্লাস করতে হবে ক্লাস করলে শুনলে একটু একটু হলেও তোমরা পরীক্ষা লিখতে পারবে যে স্যারের কথা শুনলে একটু একটু যদি শোনো তাহলে মনে থাকবে পরীক্ষায় ওকে ঠিক আছে আর এই সময়টা আমরা অবশ্যই কি করব না বাইরে বের হব না যদি বাইরে বের হই তাহলে অবশ্যই মাস্ক পরে বের হব কারণ আবারো করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এখন ডেইলি 4-5,000 করে আক্রান্ত হচ্ছে ওকে জি স্যার ঠিক আছে সবাই ভালো থাকবে যারা জয়েন করেছো 11 পার্টিসিপেন্টস আমি সহ আছি সবাইকে ধন্যবাদ যারা রেসপন্স করো নাই তোমরা আশা করছি পরের ক্লাস থেকে রেসপন্স করবে দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সালাম